আমরা এখন চলে যাচ্ছি একটি ভিডিও বার্তায়। মেসেঞ্জারে দেখি কে ভিডিও বার্তায় কি প্রশ্ন করেছেন। আমি লালমিয়ার জেলার কালীগঞ্জ উপজেলার সুগন্ধি বাজার থেকে বলছিলাম, একজন ওষুধ বিক্রেতা হিসেবে, যে আমাদের দোকানে বিভিন্ন ধরনের রোগী আসতেছে, এখানে কেউ সামাজিক দূরত্বটা বজায় রাখতে চাচ্ছে না, এক্ষেত্রে আমাদের কি করোনা আক্রান্ত হতে পারি না আমরা? এক্ষেত্রে সরকারের করণীয় কি বা ডাক্তার মহোদয়ের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম। আপনি শুনতে পেয়েছেন দর্শকের প্রশ্ন? হ্যাঁ, শুনতে পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে উনি যে তথ্যটা উত্থাপন করেছেন খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের দেশে যে জন মানুষের যে নেচার যে আমাদের স্বাভাবিকভাবে আমরা যেসব ইস্যুগুলো ফলো করি, তাতে এই করোনার জন্য যে সোশ্যাল ডিস্টেন্সিং বলা হচ্ছে, এই জিনিসটা বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে। আমরা অনেক আগেও এরকম কথা বলেছি যে এটা বুঝতে সময় লাগছে, এবং এটা গুরুত্বটাকে এটা বোঝানোটা আরও বুঝতে হয়তো আরও সময় লাগবে। কিন্তু এর মধ্যে যেটা সরকারের করণীয় যে বলছে, সরকার তো অনেক চেষ্টা করছেন সে পক্ষ থেকে, তবে জনসচেতনতা অনেক আরও বাড়ানো দরকার। সেখানে লোকাল যে অথরিটি আছে, থানা লেভেলে আর ইউনিয়ন তার এবং গ্রাম প্রত্যেকটা যে লেভেলেই প্রশাসনের লোকজন আছেন, তারাও এই জিনিসটা আরও সামনে নিয়ে আসতে পারে। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, যারা হেলথ ওয়ার্কার আছে তাদের মাধ্যমে এই জিনিসগুলো আরও জনসমক্ষে এটা প্রচার করা দরকার। এবং অনেক যারা আর জনগণের সহযোগিতা এবং পার্টিসিপেশন খুব ইম্পর্টেন্ট। তারা যে উনি বলছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে না, এটা শুধু গ্রামেই না, আমরা ঢাকা শহরে দেখছি যে লোকজন একসাথে দুইজন হয়তো মাস্ক পরে আছে। আমি যেটা এখন ইউজ করছি, এটা কিন্তু আসলে মাস্কটা এভাবে ঢেকে রাখা উচিত, এই জিনিসটাই করতে হবে। কিন্তু আমরা এখন যেটা কথা বলার জন্য ট্রেনে রাখছি, এই কথাটাই সবাই করছে, কিন্তু এটা আমি যে দেখাচ্ছি এটা কিন্তু ফলো করা যাবে না, ফলো করতে হবে। এটা আমি এখন যেখানে কথা বলছি সেখানে লোকজন নেই, এই জন্য আমি হয়তো মাস্কটা খুলে রাখছি আর কথাটা যেন পরিষ্কার আসে, এই জন্য এই সিস্টেমটা ফলো করছি। কিন্তু আপনাকে করতে হবে মাস্কটা অবশ্যই, মাস্ক নাক ঢেকে রাখতে হবে, সো দ্যাট যেন আপনার শ্বাস প্রশ্বাসের সাথে যে ভাইরাসটা বের হচ্ছে এটা কিন্তু যেন বের না হতে আর হ্যাঁ বের না হতে আর যেটা হচ্ছে বাইরে লোকজন যেটা ছড়াচ্ছে বাতাসে যে রয়ে গেছে, সেই জিনিসটা যেন আপনি ইনহেল করতে না পারেন, শ্বাসের সাথে নিজের মধ্যে নিয়ে না আনেন। তাহলে এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। আর হ্যান্ড ওয়াশিং যেটা বারবার বলা হচ্ছে সেটা করতে হবে, প্লাস হলো সোশ্যাল ডিস্টেন্সিং, মানে আপনি দূরে রাখবেন। একটা স্টাডিতে দেখা গেছে শুধু মাস্ক পরলে হবে না, মাস্ক পরে যদি আপনি কাছাকাছি থাকেন তাহলে কিন্তু আপনার লাভ নেই। এটা আপনাকে আবার মিনিমাম 3 ফিট বা 6 ফিট বলা হচ্ছে, 6 ফিট দূর থেকে আপনার একজনের সাথে একজন কথা বলবেন, এবং এটা খুব সিরিয়াসলি করতে হবে। একজন যদি আপনি যখন দেখবেন আর একজন আপনার কাছে আসছে, আপনি তাকে সবিনয়ে তাকে বলেন জিনিসটা, দূরত্ব বজায় রাখার জন্য তাকে অনুরোধ করতে হবে। আমাদের সঙ্গে আরো একটা ফোন আছে, জি আমরা ফোনটা নিয়ে আবারও আলোচনায় ফিরছি। হ্যালো দর্শক, কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রুনা বলছি গাজীপুর থেকে। জি, আমার ছেলের বয়স 3 বছর 8 মাস। জি, ওর হাড়ের রোগী ছিল, অপারেশন করা হয়েছে 1 বছর আগে, হাড়ের ছিদ্র ছিল। জি, ওর থাইরয়েডও আছে, আবার ও অটিস্টিক বেবি, ডাউন সিনড্রোম। জি, কিছুদিন যাবৎ ওর মানে প্রথমে লাল হয়ে যাচ্ছে পায়ের দিকে বেশি, তারপর একদম আগুনের ফুসকার মতো পড়ে গা হয়ে যাচ্ছে। এখন আমরা একটু কি করতে পারি একটু জানতে চাই। জি দর্শক, ধন্যবাদ আপনাকে ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম। আপনি দর্শকের প্রশ্নটি শুনতে পেয়েছেন, প্রশ্নের শেষ অংশটা একটু রিপিট করবেন কাইন্ডলি। উনি বলছিলেন ওনার 3 বছর 8 মাস বয়সী ছেলের হার্টের অপারেশন হয়েছে 1 বছর আগে, থাইরয়েডের প্রবলেম আছে এবং অটিস্টিক বেবি, তো ও তাকে আসলে কিভাবে সেফ রাখা যায় এই বিষয়ে জানতে চেয়েছেন। ধন্যবাদ। আসলে অটিস্টিক বেবিদের ম্যানেজমেন্ট খুবই জটিল, এবং যে মায়েরা তাই বেবিদের সেবা যত্ন দেন তাদের প্রতি আমি খুব শ্রদ্ধা নিয়ে বলছি, তাদের যে ধৈর্যটা তারা দেখান। উনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন ডাক্তার আনোয়ারুল করিম, উনি বলছিলেন যে ওনার বাচ্চার পায়ের নিচে ফোসকা পড়েছে কিছুদিন ধরে, তো এটা ট্রিটমেন্ট আসলে কি? আচ্ছা, তো তাদের এই সেবা দেওয়াটা খুবই কঠিন কাজ, কারণ অনেক ধৈর্যের দরকার আছে, এবং তারা আসলে অনেক কিছু বুঝতে চান না, বা যে বেবিরা বুঝতে চান না, একদিকে তাদের নজর থাকে, সো তাদেরকে আসলে ধৈর্য সহকারে তাদেরকে ম্যানেজ করতে হয়। আর তারা নিশ্চয়ই একজনের সাথে তার বাচ্চার চিকিৎসার জন্য নিশ্চয়ই এক জায়গায় তাকে সংযুক্ত থাকতে হবে। উনি যেমন বঙ্গবন্ধুতে আমাদের এই অটিস্টিক বেবির একটা ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টই রয়েছে শিশু বিভাগে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে সবসময় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে শিশু বিভাগ সবসময় বহির্বিভাগ খোলা আছে, এবং এখানে আপনি জরুরি প্রয়োজনে কিছু টেলিফোন নাম্বার আছে, সেটা আমি কি বলবো যে এই নম্বরে ফোন করতে পারেন। জি জি, আপনি দয়া করে বলুন নাম্বার, আমরা আশা করছি দর্শক সেই নাম্বারগুলো রেখে দিবেন। নাম্বারটা আপনি একটু জেনে নিন, 0198 4451 9525, এটা একটা নাম্বার। সেকেন্ড নাম্বারটা হচ্ছে 0195 1820 843, এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি যে কোনো সময় এখানে আসতে, আপনি স্বাস্থ্যবিধি মেনে শিশু বিভাগে, শিশু বিভাগের একটা টিকিট করে চলে আসতে পারেন। আসলে তাকে আপনাকে যেখানে দরকার সেখানে আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে, সো দ্যাট আপনার বাচ্চার চিকিৎসাটা সুস্থভাবে পেতে পারেন। আর দ্বিতীয়ত যে আপনি টেলিমেডিসিনে আপনি সংযুক্ত হতে পারেন, এখানে আপনার বাচ্চার পায়ের ছবিটা পাঠিয়ে দিতে পারেন, সো আপনার এই চিকিৎসাটা প্রপার ওয়েতে চিকিৎসা দেওয়া যাবে আশা করি। জি, ধন্যবাদ আপনাকে।